আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে তো আমার পিছনে যে গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে পাওয়ার স্টিয়ারিং পাওয়ার টিলার আর এই গাড়িটা কিন্তু প্রচুর শক্তিশালী একটি গাড়ি তো কিছুক্ষণ আগে কিন্তু এই গাড়িটা কাদার ভিতর চালানো হয়েছে তো এই গাড়িটা কাদার ভিতর কেমন চলে সেটা কিন্তু ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন তো আজকে আমি এই গাড়িটা সম্পর্কে ফুল বিস্তারিত আপনাকে জানার চেষ্টা করব তো আপনারা যদি এই গাড়িটা সম্পর্কে ফুল বিস্তারিত জানতে চান তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে আশা করি এই গাড়িটা সম্পর্কে ফুল বিস্তারিত আপনারা জানতে পারবেন আর আসলে কিন্তু এই গাড়িটা কিন্তু অনেকটা বড় করা হয়েছে আর এই গাড়িটা কিন্তু ফুল নতুন করে সেট করা হয়েছে তো সবকিছু হচ্ছে এই গাড়িটা কিন্তু নতুন মালামাল দিয়ে কিন্তু সেট করা হয়েছে তো এখন হচ্ছে আপনাদেরকে জানার চেষ্টা করবো এই গাড়িতে কি কি ধরনের পার্টস দিয়ে গাড়িটি বানানো হয়েছে তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক
এখন যে গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, তো এই গাড়িটা কিন্তু কিছুক্ষণ আগে কাদার ভিতর থেকে চালিয়ে কিন্তু এখানে আনা হয়েছে। আর এখন আমি এই গাড়িটা সম্পর্কে কিছু ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, যেমন এই গাড়িতে কী কী ধরনের পার্টসপাতি দিয়ে গাড়িটি বানানো হয়েছে। তো এইখানে যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন, তো এই গাড়িতে কিন্তু সব থেকে বড় ইঞ্জিনটা লাগানো হয়েছে, মানে পাওয়ার টিলারের ভিতর। তো এটা হচ্ছে 32 হর্স পাওয়ার একটি ইঞ্জিন, আর ইঞ্জিনটা কিন্তু বেশিরভাগ কিন্তু হচ্ছে লাটা গাড়িতে ব্যবহার করা হয়তো। যাই হোক, এখন কিন্তু এই ইঞ্জিনটা কিন্তু টিলারে তোলা হয়েছে, আর এই গাড়িগুলো কিন্তু একটু বড় ইঞ্জিন দরকার পড়ে, কারণ এই গাড়িগুলো হচ্ছে মেন কাদার ভিতর চলে এবং উঁচু নিচু জায়গায়, সেই কারণে কিন্তু এই গাড়িতে একটু বড় সাইজ ইঞ্জিন দেওয়াই কিন্তু ভালো। আর এটা কিন্তু হচ্ছে আপনার সেলফের ইঞ্জিন, আপনি চাইলে কিন্তু খুব সহজেই কিন্তু এই ইঞ্জিনটা স্টার্ট করতে পারবেন একটা সাবের মাধ্যমে। এখন দেখতে পাচ্ছেন আপনারা গাড়িটার ক্যাবিনটা, আর এই গাড়িটার ক্যাবিনটা কিন্তু আগের গাড়ির তুলনায় কিন্তু অনেকটাই বড়। আর ক্যাবিনটার ভিতরে কিন্তু এই গাড়িতে কিন্তু একটা সিট লাগাই দেওয়া হয়েছে, আপনারা তো দেখতে পাচ্ছেন। আর এইখানে দেখতে পাচ্ছেন গাড়িটার স্টারিং বক্স, এই গাড়িগুলোতে কিন্তু হচ্ছে আপনার স্টারিং বক্সটা পাওয়ার স্টারিং বক্স দেওয়া হয়, প্রত্যেকটা গাড়িতেই কিন্তু হচ্ছে আপনার স্টারিংটা পাওয়ার করা হয়েছে। এখানে যে গিয়ার বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন, আসলে এই গিয়ার বক্সটা কিন্তু হচ্ছে আপনার পুরোটাই কিন্তু মডিফাই করে করা হয়, আর এইখান থেকেই কিন্তু আপনার পিছনের ডিফারেন্সিয়ালে কিন্তু লাইনটা করা হয়েছে। এখানে কয়েকটা লেবার হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, নিচেরটা হচ্ছে আপনার ফোর হুইলের লেবার, এবং উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার টিলারের অরিজিনাল গিয়ার লেবার, এবং সাইডে দেখতে পাচ্ছেন আরও একটা রয়েছে, ওটা হচ্ছে আপনার হাইলো গিয়ার লেবার। এতগুলো গিয়ার লেবার দেখে কিন্তু আপনার ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই, কারণ এগুলা কিন্তু প্রত্যেকটা একসাথে কিন্তু ব্যবহার করা লাগে না। আর এই ট্রলিটা কিন্তু হচ্ছে আপনার পুরোটা হাইড্রোলিক্স করা হয়েছে, এই গাড়িগুলোতে কিন্তু হাইড্রোলিক্সটা করার কারণে আপনি খুব সহজেই কিন্তু মালজালগুলো আনলোড করতে পারবেন। আর এখানে যে জকটা দেখতে পাচ্ছেন হাইড্রোলিক জকটা, তো এই জকটা কিন্তু দেওয়া হয়েছে আপনার 15 টনের একটি হাইড্রোলিক জ্যাক। এটা হচ্ছে গাড়িটার পিছনে চাকার টায়ার, তো পিছনে চাকার টায়ারটা দেওয়া হয়েছে আপনার MRF টায়ার, আর এটা সাইজ হচ্ছে 8x16। যেহেতু এখনও আপনার টায়ারটা আপনার দেখাইতে পারবো না যে কী টায়ার দেওয়া হয়েছে, কারণ টায়ারের সাইডে কিন্তু প্রচুর পরিমাণ কাদা লেগে আছে, তো যার কারণে কিন্তু নাম্বারগুলো কিন্তু ঢেকে আছে। আর এটা হচ্ছে ট্রলি, তো ট্রলিটা লম্বাই করা হয়েছে আপনার 10 ফিট এবং চওড়া করা হয়েছে আপনার 4 ফিট, মানে ভিতরে খোলটা হচ্ছে 10 ফিট/4 ফিটের একটি ট্রলি। তো আপনারা যদি নতুন গাড়ি বানাতে চান তাহলে কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যে কোনো সময়। তাছাড়া বিভিন্ন মডেলের গাড়িগুলো দেখতে চাইলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এইখানে দেখতে পাচ্ছেন একটা ডায়নামা দেওয়া হয়েছে, আর এই ডায়নামাটা দিয়ে কিন্তু হচ্ছে এই গাড়িটার ব্যাটারিটা কিন্তু চার্জ করা হবে, আর এই ব্যাটারিটা দেওয়া হয়েছে আপনার 21 প্লেটের একটি হামকো ব্যাটারি। আর নিচে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটার হচ্ছে পিটি পাম্প, আর এই গাড়িতে কিন্তু দেওয়া হয়েছে আপনার 16x12 ট্রাকের গিয়ার বক্স। আর এইখানে আছে ডিফারেন্সিয়ালটা, আর এই ডিফারেন্সিয়ালটা কিন্তু সেট করা হয়েছে আপনার ফুল পাতি সেট সহকারে। আর এই গাড়িতে যে ব্রেক সিস্টেমটা করা হয়েছে, তো এটা হচ্ছে আপনার অয়েল ব্রেক সিস্টেম, তো যার কারণে কিন্তু এই গাড়িতে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু ব্রেক সিস্টেমটা ভালো হবে। তো আপনারা এখন নিজে চোখে দেখে নেন গাড়িটার ব্রেকটা কেমন। তো সব মিলে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিবেন, এবং বিভিন্ন মডেলের গাড়িগুলো দেখতে চাইলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আজকের মতো ভিডিও এ পর্যন্ত শেষ করছি।